নমস্কার বন্ধুরা আপনাদের কাছ থেকে অনেক অনুরোধ পাচ্ছি নানান গল্প শোনাবার সেরকমই একটি গল্প আজকে স্বপ্নময় চক্রবর্তীর লেখা ঝড়ে কাক মরে গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার তো করবেনই তার সঙ্গে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার তাহলে এখন স্বপ্নময় চক্রবর্তীর গল্প ঝড়ে কাক মরে ফটোকপি আর মেশিনের এই প্লেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আহ এই যে কালো প্লেটটা দেখছেন এর মধ্যে আছে সেলেনিয়াম কম্পাউন্ডের একটা ফিল্ম সেলেনিয়ামে একটা অদ্ভুত প্রপার্টি আছে এর মধ্যে লাইট পড়লে সেলেনিয়াম অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে আসে ফলে সেলেনিয়াম চার্জড হয়ে যায় এটাকে বলে ফটো ইলেকট্রিক এফেক্ট বুঝতে পাচ্ছেন? কিছুই বুঝতে পারছি না তবু আলতু হার্নারি পাশের ছেলেটির কানের কাছে সসম্ভ্রমে ফিস ফিস করি আপনি তো বেশ বুঝছেন দাদা আপনি তো বিএসসি বুঝিয়ে দেবেন কিন্তু ছেলেটি পরে বলেছিল ফটোফিজিক্স চ্যাপ্টারটা পড়েছি নাকি আমাদের বেলা ওটা সাজেশনে ছিল না আগেরবার এসে গিয়েছিল তাছাড়া ওসব থিওরি ফিওরি বুঝে কি করবেন প্র্যাকটিসটাই আসল খুব প্র্যাকটিস করলাম দু মিনিটেই একটা করে প্রিন্ট বার করে দিচ্ছি ট্রেনার বলল ভেরি গুড আপনার হবে কালি লাগানো ব্রিডসগুলো প্লেটের গায়ে লেগে কি সুন্দর শিশির শব্দ করে হাতে কালো কালি লাগে লাগুক জামায় কালির গুঁড়ো পড়ে পড়ুক এই জামা নিয়েই আমি চন্দনার কাছে যাব দেখো জেরক্স মেশিন হাত মুছতে হয় বলে রুমালে ফিক্সার নামক কেমিক্যালটির মৃদু গন্ধ আহ ওই কেমিক্যালটা কি জানো অ্যাসিটাইলডিহাইড নাকি কার্বন টেট্রাক্লোরাইড যা খুশি হোক যখন বিজনেস শুরু করব ক্যানিং স্ট্রিটে ফিক্সার বললেই মাল পেয়ে যাব ট্রেনিং চলছে যে কোম্পানির মেশিনটা কেনা হচ্ছে সেই কোম্পানির পাঁচ দিনের ট্রেনিং ব্যাংক লোন ম্যানেজ হয়েছে জেরক্সের বিজনেস করব ট্রেনিং এর লাস্ট দিনে মা পকেটে বোমকালিতলার ফুল গুঁজে দিল দুগ্গা দুগ্গা দিন বারোর মধ্যে ডেলিভারি হয়ে যাবে মেশিনটা বাড়িওয়ালার টাকাটা পুরো ক্লিয়ার না করলে চাবি পাওয়া যাবে না তারপরে অনেক কাজ ওয়ারিং করানো সাইনবোর্ড রং তাছাড়া একটা হ্যান্ডবিল ছড়াতে হবে সুসংবাদ সুসংবাদ আর শহরে ছুটিতে হইবে না হেলা বটতলার মোড়ে নূতন জেরক্স মেশিন গ্র্যাজুয়েট বেকার ছেলেকে মদত করুন না এটা আমি নিজে লিখবো না আমার বড় বানান ভুল হয় আমি লক্ষণের কাছে যাই লক্ষণ আমার সঙ্গে স্কুলে পড়ত বাংলায় অনার্স এখন লক্ষণ স্যার এবেলা বেলা চল্লিশটা ছাত্র পড়ে লক্ষণ রচনা লেখাচ্ছে বিজ্ঞানের জয়যাত্রা মানুষের আগুন আবিষ্কার বাস্তবিক পক্ষে এক যুগান্তকারী ঘটনা ইহা মানুষের জীবনযাত্রায় এক অভূতপূর্ব পরিবর্তন সাধন করিল আরে এই যে সুধীরবাবু স্যারের দেয়া সেই নোট আমি ঝাড়া মুখস্থ করেছিলাম আমাদের বেলা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ছিল সেবার কোয়েশ্চেন আউট হবার গুজবে পরীক্ষার ঠিক আগে আগে অন্য স্কুলের ছেলেরা রাত জেগে আমার খাতা থেকে টুকে নিয়ে গেছিল কিন্তু পরীক্ষায় এসেছিল বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আমি ঝাড় খেয়ে গেলাম কিন্তু লক্ষণ তো ভালো ছেলে সে ঠিক ঘুরিয়ে নাক দেখিয়ে দিল লক্ষণকে একটু বাইরে ডাকি ওকে জানাই অক্ষয় তৃতীয়ার দিনে দোকান ওপেন হচ্ছে সেদিন ওকে থাকতেই হবে হ্যান্ডবিলটাও লিখে দিতে বলি আর পাঁচশোটা টাকা চাই ধার টাকা দিতে পারবে না লক্ষণ ওর টিভির পিকচার টিউবটা কেটে গেছে তাছাড়া দু তিন মাসের মধ্যেই ওর জমিটা রেজিস্ট্রি করে ফেলতে হবে তাহলে বরং আশুর কাছে যাই এইভাবে লক্ষণ আশু কানাই টেরাবাচ্চু অ্যাটম চপলাপিসি ছোট মামা এদের কাছে ঘুরঘুর করে টাকা পয়সা জোগাড় করি মায়ের গয়নায় হাত দিতে আমি চাই না কিন্তু উপায় ছিল না পুটুলিটা নেবার সময় মায়ের মুখের দিকে তাকাতে পারিনি পুঁটুলি মুঠো করে মাথা নিচু করে বসাক জুয়েলার্সে যাবার সময় মা বললেন দুগ্গা দুগ্গা আমি আট হাজার পাই বাঁ হাতের চেটোয় চোখ মুছে পরাণ ঘোষকে বাকি টাকা দিয়ে আসে উনি চাবি দেন সেদিন সন্ধ্যায় চন্দনার সঙ্গে সিনেমায় গেলাম থালায় বড্ড বেশি ঠকার শব্দ হল বৌদি যখন ভাত দিল রাত্রিরে মা বোধহয় বুঝলেন বৌদি যেন না শুনে ততটা আসতে এবং অস্ফুটে বললেন গয়না তো তোমাকেও দিয়েছি বৌমা অথচ সবাই বলেছিল আমাকে বসে না থেকে ব্যবসা ট্যাবসার চেষ্টা করতে বৌদিও তো বলেছিল চাকরি আজকাল খুব ব্রিলিয়ান ছেলেরাও পাচ্ছে না চায়ের দোকান করলেও অনেক ইনকাম কোনো কাজই তো খারাপ নয় আমার দাদারও হেভি টাইপের স্পিড ডায়মন্ড জুট মিলের টাইপিস্ট বাবা বেঁচে থাকতেই ঢুকিয়ে গিয়েছিলেন দাদা চুপি দু হাজার দিয়ে বলেছিল কাউকে বলিস না কাউকে কথাটার ঠিক ঠিক মানেটা আমি জানি বৌদিকে কিচ্ছু বলিনি মা জানেন দাদার জুটমিল প্রায়ই বন্ধ থাকে হেলা মোড়ে তাপস স্টুডিওর বারান্দায় টাইপ মেশিন নিয়ে বসে বেকার ছেলেরা পাসপোর্ট ছবি তুলিয়ে অ্যাপ্লিকেশন টাইপ করায় কিছু হয়ে যায় দাদার কত রকম সমস্যা আছে মানুষের কত রকম দরখাস্ত জেরক্স বসা নেই দাদা জেরক্স শব্দটা এমনভাবে উচ্চারণ করেছিল যে ওটা অনেকটা আর্তনাদের মতো লেগেছিল জেরক্স হ্যাঁ আমি বলেছিলাম সবাই বলছে এই অঞ্চলে জেরক্স নেই ভালো চলবে অবনীত দাদা ব্যাংকের ম্যানেজার উনিও বললেন লোনের ব্যবস্থা করে দেবেন দাদা একটুক্ষণ চুপ ছিল তারপর বলেছিল আমার টাইপটা গেল আমি বলেছিলাম তাহলে দাদা বলেছিল তাহলে আর কি কর সায়েন্স এগোচ্ছে কিছুই থেমে থাকে না আমার পাটকলও বন্ধ হয়ে আসছে নাইলন পলিথিন পলিথিনকে কি থামানো যাবে কর জেরক্সই কর দেড় কাঠার ছোট প্লটে টালির চালের বাড়িটা মায়ের নামে ছিল ওটার এগেনস্ট ব্যাংক ব্যাঙ্ক লোন মা গ্যারেন্টার জেরক্স মেশিন আসছে বিজনেস শুরু দোকান ওপেন দেয়ালে মা কালী তাকে গণেশ একটা রবীন্দ্রনাথের ছবিও রাখলাম দাদার মুখের দিকে তাকাতে পারছি না মাকে প্রণাম করি মা আমার কোড়ে আঙুল কামড়ালেন একটা ঝাঁটার কাঠি মেশিনে লাগিয়ে রাখতে বললেন তাহলে নজর লাগবে না বোমকালিতলায় পুজো দেওয়া জবার মালা দিলেন মেশিনে পড়ালাম চন্দনা একবার এলো বেশ সেজেছে ও এত সেজেছে কেন মাকে লেখা মায়ের গুরুদেবের একখানা চিঠি পরম স্নেহস্পদা কুলোবালা বিমলা সুন্দরী দেব্যা দীর্ঘ জীবেশু চার কপি আমার প্রথম জেরক্স প্রিন্ট মা টাকা দিলেন মা আমার চোখে চেয়ে হাসলেন বাড়িওয়ালা পরাণ ঘোষকে মা মিষ্টি খাওয়ালেন ব্যাংক থেকেও এসেছিলেন একজন বাচ্চু এই খুশির দিনে একটা পাইটের দাম চাইতে এলো গুরুদেবের চিঠি দশ মিনিট পরে আসে একটা পঞ্চায়েতের রসিদ তারপরে একটা ডাক্তারি প্রেসক্রিপশন তারপর একটা দলিলের কপি তারপর একটা প্রেমপত্র স্টার্টিং আমার প্রাণের সুখ তারা লাস্টে ছিল এবার আশি ইটি শেফালি লোকটির মুখে দাড়ি হাতে সিগারেট চিন্তান্বিত বলে চিন্তা করে বলে সালা দুগ্গা দুগ্গা কি জানত এই মফসলে এত সব সমস্যা আছে জেরক্স মেশিনের এত দরকার ছিল নেরে বাচ্চু তোর পাঁটের দাম দোকানটা দেখিস মাসে শেষে মায়ের হাতে তিনশো দিলাম মা দুহাত বাড়িয়ে টাকা এমনভাবে নিলেন যেন নির্মাল্য একটা দশ টাকার নোট গুরুদেবের ছবিতে ছুঁয়ে কোথায় যেন রাখলেন বাবার ছবিকে প্রণাম করতে বললেন এত খুশি হয়েছিলেন যে মা লুচি করেছিলেন রাত্রে আর শোবার আগে কি যেন ভাবতে ভাবতে একটা বালিশের গায়ে হাতগুলো ছিলেন সেই স্পর্শ আমার চামড়ায় স্পষ্ট টের পাচ্ছিলাম হঠাৎ দেখি চোখ মুছে ফেললেন মা বললেন হ্যাঁ রে ধারের কিস্তিগুলো শুধেছিস তো বলি ব্যাঙ্ক আর বাড়িওয়ালাকে দিয়েছি অন্যদের দুমাস পর থেকে দেব মা বললেন তোর পিসি আর মামারটা ঠিক ঠিক দিয়ে দিস যেন একটা শাড়িও কিনেছিলাম চন্দনার জন্যে ওটা দোকানেই রাখা ছিল চন্দনা এলেই কাগজের প্যাকেটের তলা থেকে শাড়ির প্যাকেটটা টেনে বের করে বললাম এটা মায়ের তোমার চন্দনা প্যাকেটটা নিয়েই বলল ওরি বাবা তারপর আমার চোখের দিকে তাকিয়ে হাসল প্যাকেটটার গন্ধ শুকলো। গালে বোলালো কালচে হয়ে যাওয়া শুকনো ব্রণর সঙ্গে ব্রাউন পেপার ঘষার মৃদু খরখর চন্দনা বলল তোমার বৌদির জন্য কিনেছো আমি বলি না তো ও একটুক্ষণ পরে বলে তাহলে এটা বৌদিকেই দাও আমি বলি সে কি এটা তো তোমার জন্য কেনা বৌদি কেনা হয় পরে চন্দনা বলল তুমি কিচ্ছু বোঝো না শাড়িটা বাড়ি নিয়ে গিয়ে কি বলবো কে দিয়েছে বলবো তুমি তো জানো ওরা তোমাকে সে তো আমি বেকার ছেলে বলে এখন তো আর বেকার না তবু মা বকবে সেই জন্যই তো রেজিস্ট্রিটার কথা বলি দাঁড়াও আর ছটা মাস সময় দাও আমাকে আমি মোটর সাইকেলে চড়ে তোমার বাড়ি যাব ডাইরেক্ট বলবো ভালোবাসি কাস্ট ফাস্ট সব ফুটে যাবে টাকার কাছে দাঁড়াও রেজিস্ট্রিটা শিগগির করে নিচ্ছে বড় ব্যস্ত হয়ে পড়েছি এই তিন চার মাসে কত নতুন নতুন বাড়ি উঠছে যে জনার্দনের মাঠে নাকি জনার্দন ঠাকুরের ভূত ঘুরে বেড়াতো সেই মাঠ ঘর বাড়িতে ভরে গেল আমার দোকানটা ঠিক উল্টো দিকে অঘর হালদারের লম্বা ফালি জমি হালদার মশাইয়ের ছেলে পার্টির থেকে টাকা অ্যাডভান্স নিয়ে কয়েকটা দোকান ঘর তুলছে আমি কত রকম বায়নানামা দলিলপত্রে জেরক্স করছি দেখতে দেখতে অঘরবাবুর ফালি জমিটা দোকান ঘর হয়ে বিলি বন্দোবস্ত হয়ে গেল একটা দোকানের নাম স্ন্যাক্স কেক পেস্ট্রি রোল এইসব পাওয়া যায় একটা দোকানের নাম একুশ শতক টিভি টেপ রেকর্ডার ভিসিআর ইত্যাদি ইলেকট্রনিক্স যন্ত্রাদি বিক্রয় ও মেরামত করা হয় প্রিয়দর্শিনী নামে ব্লাউজের দোকান হলো একটা শুধু ব্লাউজ নয় শোকেসে সব লাল নীল ইয়ে টান টান করে রাখা খুব লজ্জা করে দেখতে স্টাডি সেন্টার নামে বই খাতা পেন্সিল সুগন্ধি রবার কমিক্স আর রং তুলির দোকান তার পাশেই এলো স্পিড কপি সেন্টার ওখানে অটোমেটিক পদ্ধতিতে মিনিটে কুড়িটি জেরক্স করা হয় অটোমেটিক ক্যানন মেশিনটি বসিয়েছেন মুকুল শিকদার সবাই মাকলুদা ডাকে জমির দালালিতে দু পয়সা হয়েছে বেশ কিছু লোককে টুপি পরিয়েছেন উনি ফ্যাংকের তো আক্কা করেন না বলে গেলেন জমির লাইন বড় নোংরা লাইন টেকনিক্যাল লাইনে শুরু করলাম আইসো মাঝে মধ্যে কাচের ঘরের মধ্যে ওই মেশিনটা ছোটখাটো বডি খালি সুইচ টেকো ফ্রেম ধরে ব্যাপার নেই নেই ফিক্সিং চেম্বার বিডস নেই কালির গুঁড়ো নেই তিন সেকেন্ডে একটা করে কপি দাম কিরকম পড়লো দাদা দামের কথায় কাম কি বহুত দাম নিজেই অপারেট করবেন নাকি লোকটোক রাখবেন দেখা যাক সেল কেমন হয় তেমন হইলে একটা লোকটোক তো রাখবো না জানাশোনা বিশ্বাসী আসে নাকি সত্য কথা কইতে কি এইসব টিপা টিপির কাম আমার পোষায় না সময় পাইলে আইসো মাঝে মধ্যে কে জানতো এত বেশি সময় পেতে থাকবো ক্রমশ আমার সেল কমছে খুব সময় পেতে থাকি প্রায়ই চুপচাপ বাইরে তাকিয়ে থাকি হেলা মোড়ে রিক্সাওয়ালাদের আমার আত্মীয় মনে হয় ওরাও আমার মতো চুপচাপ বসে আছে ধাই করে চলে যাচ্ছে প্যাসেঞ্জার বোঝাই অটোরিকশা আমার সামনে স্পিড জেরক্স আমার ভাতে টান দিয়েছে বদমাসটা কে বদমাস স্পিড না জেরক্স নাকি লক্ষ টাকার মূলধন যা দিয়ে স্পিড কেনা যায় জানি না আমি সামনের দোকানটার দিকে তাকাতে পারি না ভয় হয় মুকুল শিকদারের স্পিড জেরক্সে এখন সব সময় কাজ একদিন দেখতে পাই মুকুল শিকদারের স্পিড জেরক্সের গায়ে বড় বড় করে লেখা প্রতি কপি ষাট পয়সা মাত্র এতদিন সত্তর পয়সা ছিল আমার রেটও কমাতে হয় আমিও লিখে দিই ষাট পয়সা তার মাত্র দুদিন পরে সবে এক পশলা বৃষ্টি হয়েছে আকাশে ঝিলিক মেরেছে রোদ্দুর মাকলুদা ভাঁড়ে রং নিয়ে শার্টের উপর ক্রমশ চিহ্ন দিল লাল কালিতে লিখল মাত্র পঞ্চাশ পয়সা মাকলুদার পাতলা টেরিকট হাওয়াই শার্টের ভিতরে দেখা যাচ্ছে জালি জালি গেঞ্জি আমি দুহাতে আমার মাথার চুল চেপে ধরি মুকুল শিকদারের কাছে ছুটে যাই টেরিকট জামা জালি জালি গেঞ্জি ঘামাচিময় চামড়া ভেদ করে আমার নখর হাত ও হৃৎপিণ্ড চেপে ধরে ভাবলাম বলি দালালির কাঁচা পয়সায় অটোমেটিক মেশিন বসিয়ে খুব পাঁয়তাড়া হচ্ছে কিন্তু আসলে বলি মুকুলদা এরকম করছেন কেন দাদা আমাকেও বাঁচতে দিন কেন কি হয়েছে মুকুলদা সিগারেট বাড়িয়ে দিলেন পঞ্চাশ পয়সায় আমার পর্তা হয় না মুকুলদা আমার সেল কম প্লেটের দাম বাড়ছে কালি কেমিক্যাল দিনকে দিন বাড়ছে আমার পোষাচ্ছে না কিন্তু আমার তো পোষায় ভাই আপনার তো পোষাবেই আপনি মিনিটে কুড়িটা করতে পারেন আপনার অনেক সেল এমনিতেই আমার কাজ নেই রেট বেশি থাকলে কেউ আসবে না অথচ আমার চারিদিকে ধার মুকুলদা অনেক ধার করে মেশিনটা বসিয়েছি আমার গলার স্বর এমন বিকৃত হয়ে যায় যে অচেনা লাগে মুকুলদা আমার গালে দু আঙুলের টোকা মারলে এক ফোঁটা জল ছিত্তি ছান হয় বলে শালা ইয়াং ছেলে কান্দিস না আমি তোরে মাঝে মাঝে কাজ পাঠামু আমি সামলাইতে পারছি না দাঁড়া চা নাই মুকুলদা লোক রেখেছে সে খুব ব্যস্ত নিজে বাইসে পরকে রাখে ধর্ম বলে জানবি তাকে দশ কপি করে ও চা আনতে যায় আমি খাব না চা চন্দনা বলল কি গো বিজনেসম্যান কি খবর আমার রাগ ধরে চন্দনা বলল আমায় দেখতে আসবে আমি নিশ্চুপ বলো না আমি কি করব চন্দনা আমার জামার হাতা খামচে ধরে যা খুশি করো বলে আমি অন্যদিকে মুখ ফেরাই চন্দনা কিছুক্ষণ নির্বাগ দাঁড়িয়ে থেকে চলে যায় লক্ষণ আসে লক্ষণ স্যার সঙ্গে গুচ্ছের ছাত্র কাল বাংলা পরীক্ষা গুজব রচনা আউট হয়ে গেছে লক্ষণ বলল শিগগির চল্লিশ কপি রচনার হেডিং মানব কল্যাণে বিজ্ঞান ছিল বিজ্ঞানের জয়যাত্রা ওটা কেটে এটা করা হয়েছে ভূমিকার উপর কাগজের তাপ্পি জয়যাত্রার জায়গায় মানব কল্যাণ তাই ভূমিকায় একটু চেঞ্জ মাঝখানে একটু এবং উপসংহারেও তাপ্পি মারা আছে আমার ছাপতে একটু দেরি হচ্ছে দেখে লক্ষণ ধুস এসব আর চলে না বলে স্পিড জেরক্সে চলে গেল হামার আমার জন্য চক্ষু লজ্জার মাত্র দশ কপি রেখে পরদিন স্পিড জেরক্স আরও দশ পয়সা কমালো মুকুলদার কাছে ছুটে যাই আমি আমি কিছু বলার আগেই উনি বললেন তোমার জন্য রেট কমাই নাই আমি আর নট মাই কম্পিটিটর বাস স্ট্যান্ডে আরেকটা অটোমেটিক হয়েছে ওরা এই রেটই রাখছে কম্পিটিশন মার্কেট বুঝলা না অ্যাটম তাগাদা দিয়েছে তিনবার টেরাবাচ্চু বললো দেখে নেবে চপলা পিসি এসেছিল আমরা কেমন আছি দেখতে বলে গেছে আত্মীয় স্বজনকে বিশ্বাস করা খুব মুশকিল ব্যাংকে গত মাসেও দিইনি এ মাসেও পারব না সারাদিন ছ টাকার কাজ হয়েছে আজ রাত্রিরে চাবি বন্ধ করি এ চাবি যেন আর খুলতে না হয় যেন মরে যাই আজ রাত্রিরেই যেন মরে যাই বাড়ি গিয়ে বিছানায় উপুড় হয়ে পড়ি বিকৃত গলায় বলি মা মেশিন বেঁচে দেবো আমি তোমার সব নষ্ট করেছি মা গয়না টাকা চন্দনারও চোখের তলায় যেন হঠাৎ কালি মেশিনটা বেচে দিয়ে তারপর কি করবে তুমি আমি বিড়বিড় করে বলি মুকুলদার দোকানে কাজ নেব ও বলল এমন ভেব না কানের কাছে মুখ আনে চন্দনা বলে তুমিও অটোমেটিক মেশিন কেন এটা বেচে দিয়ে আমার তো হার আছে বালা আছে ওতে কিছু হবে না চন্দনা অটোমেটিক মেশিন অনেক দামি দামের সঙ্গে পারবে না যুদ্ধ করে কদিন পরে আরো ভালো আরো ঝড় বইছে ঝড। এখন বড় আস্তে আমি আমার সারা গায়ে হালকা বাতাসে ওরা এঁটো শাল পাতার দুঃখ বাড়ি গিয়ে দেখি মায়ের গুরুদেবের ছবিটা ভাঙা মায়ের বিছানায় ভাঙা কাছের টুকরো পড়ে আছে মা তবে ভেঙেছে ছবিটা অবিশ্বাসে রাগে অভিমানে মা এলেন ঘরে মায়ের কপালে দেখি রক্ত উফ রক্ত এবার বুঝে যাই ছবিতে মাথা ঠুকেছিল মা ভীষণ ভীষণ কি হবে মা এটম টেরুয়া চপলাপিসি চিন্তা করো না সবাইকে শোধ করে দেব বাড়িওয়ালা বাবুকে ছেড়ে দেব তোমার ঘর ছেড়ে দেব আমি কাগজে বিজ্ঞাপন দিলাম নতুন অবস্থায় একটি জেরক্স মেশিন বিক্রয় কয়েকজন দেখে গেল বাড়িওয়ালা বলল সেই ভালো অল্প ক্যাপিটালে এসব হয় না এখন কি করবেন চায়ের দোকান টোকান নাকি দোকানটা ছাড়বেন দোকানটা ছাড়লে আপনার সঙ্গে কথা আছে ভালো পার্টি আছে একটা ফ্যান্সি সেলুন করতে চায় মেয়ে ছেলে চুল নাকি কাটাই করবে আপনি সেলামি বাবদ আমাকে যা দিয়েছেন তার চেয়ে দু এক হাজার বেশি ফেরত পাবেন ছেলেটার নাম ভুজঙ্গ সর্দার বারো ক্লাস অবধি পড়েছিল থাকে এখান থেকে ১৬ কিলোমিটার ভেতরে নারায়ণপুরে নারায়ণপুরে সবে ইলেকট্রিক এসেছে জেরক্স বসাচ্ছে ভুজঙ্গ দশ কাঠা জমি বিক্রি করেছে গরুর গাড়ি নিয়ে এসেছে গরুর গাড়িতে উঠবে জেরক্স মেশিন ভুজঙ্গর কপালে সিঁদুরের টিপ ভুজঙ্গ ভীষণ মমতায় মেশিনের গায়ে হাত বুলোচ্ছিল গাড়িতে উঠছে মেশিনটা সাবধান সাবধান ভাই খুব সাবধান খুব সাবধান মেশিনটা খুব ভালো ভুজঙ্গ বাবু কখনো ট্রাবল দেয়নি চার্জারের সুইচটা একটু জোরে টিপবেন কেমন পিছনে সামান্য রং চটে গেছে যেন জল না পড়ে হ্যাঁ সব সময় ধুলো মুছে দেবেন একটু নরম কাপড়ে প্লেটটাই আসল যত্নে রাখবেন হ্যাঁ যত্নে নখ লাগাবেন না মেশিনটা বড় ভালো ছিল জানেন ওর কোনো দোষ নেই ক্যাঁচোর ক্যাঁচোর শব্দ করে ইলেকট্রনিক্স যন্ত্রটা নিয়ে গরুর গাড়ি ছাড়লা বিসর্জনের পর শূন্য বেদিতে বসানো একাকি প্রদীপের মতো ওই ঘরে বসে থাকি নিশ্চুপ শূন্য প্লাগ পয়েন্ট তার টুকরো কাগজ কালির দাগ মুকুল দায় এলো বললো একবার আইস আমার কাছে একটা দরকারি কথা আছে